What's up guys, once again welcome back Tech Buzz. বন্ধুরা আজকে ভিডিও টপিকটা হলো ক্লাশ অফ ক্লেনের আপডেট। তো আপনারা জানেন হয়তো অনেকেই যে ক্লাশ অফ ক্লেনের আপডেট এসেছে, নতুন নতুন অনেক ফিচার এসেছে ক্লাশ অফ ক্লেনে। অনেকেই তো পাবজি নিয়ে, লাইক আমার মতো যারা পাবজি নিয়ে ব্যস্ত থাকেন, তারা হয়তো সিওসিতে টাইম দিতেই পারেন না। তো আজকের ভিডিওটা থেকে আপনারা সিওসিতে না প্রবেশ করেও আপনারা জানতে পারবেন কী কী আপডেট এসেছে এবং খেলার ক্ষেত্রে কীরকম মজা আমরা এখন আগের চেয়ে এখন বেটার ফিল করবো নাকি আগের মতোই ফিল করব। তো থাকছে আজকে ক্লাশ অফ ক্লেন সাতটি আপডেট সম্পর্কে কী কী আপডেট এসেছে। বন্ধুরা আপনারা যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেষে লাইক দিয়ে যাবেন এবং ভালো একটি কমেন্ট করে যাবেন। আর নেক্সটে কীরকম ভিডিও চান সেটাও বলে যাবেন। আর হ্যাঁ, এখন বলে দিচ্ছি নাম্বার ওয়ান থেকে আমি শুরু করবো। তো প্রথম নাম্বার ওয়ানেই রেখে দিয়েছি যে বিল্ডার বেসে যে আপডেটটা এসেছে বিল্ডার হলটা। তো বিল্ডার হলটা আপডেটের পরে আমাদেরকে দুটো জিনিস দেবে, যে একটা হলো কিছু জিনিস দেবে নতুন। তো এই দুটো জিনিস নতুন আমি দেখলাম যে লাভা লান্সার নামে একটা মোটরের মতো একটা দিবে, যেটা কাজটা আমরা অলরেডি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি। তো এটা এরকমই লাভার মতো উপরে এসে ছড়িয়ে পড়বে মাটিতে। তো সেটার উপরে দিয়ে যদি কোনো আপনার টুরুপসগুলো যায় সেগুলো আস্তে আস্তে ড্যামেজ হতে থাকবে, মানে তার পাওয়ারগুলো কমে আসবে, এক পর্যায়ে এসে তারা মারা যাবে এই লাভার উপরে যদি থাকে। তো দ্বিতীয় যে আমি আপডেটটি রেখেছি বিল্ডার বেসে OTTP একটা বিল্ডার কী আছে, তো সেটার মধ্যে দেখতে পাবেন বিল্ডার নাট স্ক্রু এগুলো রাখা হয়েছে। এটার মূলত কাজ আমি এখনও জানতে পারি নাই, এটার দিয়ে সম্ভবত বিল্ডারকে ফাস্টলি কাজ করানো যায়, আপডেটের সময় এগুলো কিছু কমিয়ে আনা যাবে, এটাই সম্ভবত হবে আর কি। তো তৃতীয় যে আপডেটটা এসেছে সেটা হলো যে আমাদের হোম ভিলেজের রাগ স্পেলটে। তো রাগ স্পেল আপনারা তো আগে জানতাম 5 MX হতো, কিন্তু বাট এখন 6 করে ফেলেছে। আর সেটা এখন ল্যাবরেটরি লেভেল 10 গিয়ে আপনারা আপডেট করতে পারবেন, সেটা মেবি 1,10,000 থেকে 12, 1,10,000 থেকে 12,00,000 দিয়ে আপনারা আপডেট করতে হবে। তো এটা হলো 3 নম্বর। তো 4 নম্বর আপডেটটা হলো আমাদের কাছে যেটা পেয়েছি সেটা হলো যে আমাদের যে একটা 11-তে যে হিরোটা দেয় সেটা হিরোটার মধ্যে একটা কিছু পরিবর্তন এবং তার লুক এবং নেচারগুলো কিছু পরিবর্তন এসেছে। তো এটাই হলো 4 নম্বর আপডেট। তো 5 নম্বর আপডেটে আমরা চলে যাচ্ছি। তো 5 নম্বর আপডেটে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা যেরকম আগে যেরকম অ্যাটাক দিতে যেতাম সেখানে দেখতাম গুবিম বেস একটা ছিল এবং একটা দিচ্ছে মাল্টিপ্লেয়ার, মানে ফাইন ম্যাচ একটা ছিল মাল্টিপ্লেয়ার। তো এখন চলে এসেছে প্যাট্রিক ম্যাচ। প্যাট্রিক ম্যাচে আপনাদের কোনো ট্রুপসগুলো ম্যাচ করতে হবে না, যেরকম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন এগুলো এইভাবে গিয়ে তারা টিউটোরিয়াল অনুযায়ী দেখিয়ে দিয়ে, অথবা আপনারা তাদের টিউটোরিয়াল ছাড়াও আপনারা এখানে অ্যাটাক দিতে পারবেন, এর দিয়ে ভালো ভালো লুট এখান থেকে আনতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের কোনো ট্রুপস খরচ করতে হবে না, সেটা একটা ভালো দিক খেলে দেখতে পারেন, খুবই একটু মজা লাগবে এবং ইন্টারেস্টিং লাগবে। আমি খেলতেছি এবং খুব ভালো লাগতেছে এখন, ভালো আগের থেকে খুব বেটার ফিল করছে আর কি এখন যে আপডেটগুলো নিয়েছে। তো নাম্বার 6-এ যে আপডেটটা নিয়ে আসা হয়েছে সেটা হলো যে দেখতেই পাচ্ছেন এটা হলো গিয়ে এই যে দেখতে পাচ্ছেন এই যে আমাদের অ্যাটাক দেওয়ার সময় যে ডার্ক মুড, যেটা আমরা বিল্ডার বেসে যেটা আমরা অ্যাটাক দিতে গেলে যে ডার্ক মুডটা পাই, যে আকাশের যে আবরণের মতো আপটা পাওয়া যায় সেটা এসেছে। সেটা এখন দেখতে পাচ্ছি মাল্টিপ্লেয়ারে আমরা যখন অ্যাটাক দিতে যাই হোম বেসে, তো তখন দেখতে পাচ্ছে যে এই কালারটা, তো এই কালারটা একটা সেটিংসের মাধ্যমে করে নিতে হয়। সেটার জন্য আপনারা চলে যাবেন সেটিংসে চলে যাবেন, মোর সেটিংস নামে একটা অপশন আছে। সো মোর সেটিংসে অপশনে আসার পর নিচের দিকে দেখতে পাচ্ছে ইউ ডার্ক ক্লাউডস ইন হোম বেস, তো সেটা ক্লিক করে দিলে আপনাদের ডার্ক মুডটা অন হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল ক্লাশ অফ ক্লেন লেটেস্ট কিছু আপডেট। তো বন্ধুরা পরবর্তী আপডেট আসলে অবশ্যই অবশ্যই আমি আবার ভিডিও বানাবো। তো বন্ধু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন নিত্য নতুন ভিডিও পেতে, আর বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন যাতে নতুন ভিডিও চালার সাথে সাথে আপনার কাছে পড়ে যায়। তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত এসে থাকলে আশা করি ভিডিওটি ভালো লেগেছে, তাই অবশ্যই একটি লাইক দিবেন অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো মাসলি। আর হ্যাঁ, বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিবেন, একটা ভালো একটা মন্তব্য করে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।